এমআরএফ যে কথাটা সবসময় বলে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ডিউরেবল প্রোডাক্ট, তার সত্যতা আমি পেয়েছি। বর্তমানে আমার বাইকের ফ্রন্টে এমআরএফ নাইলোগ্রিপ জ্যাপার এবং রিয়ারে এমআরএফ রেভস টায়ারটি ব্যবহার করছি। দীর্ঘ 35,000 কিলোমিটার চালানোর পরে আমি কী পারফরমেন্স পেয়েছি তা আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি। প্রথমে যদি ব্রেকিং এবং স্টেবিলিটি নিয়ে কথা বলি তাহলে দুটি কথা বলতে হয়। প্রথমটি, আমি সিটি রাইডে প্রায় 60 কিলোমিটার স্পিডে রাইড করছিলাম, এমন অবস্থায় একটি বাইক হঠাৎ করে আমার সামনে চলে আসার কারণে আমাকে খুব হার্ড ব্রেক করা লাগে। এই সময় আমার বাইকের টায়ার কিছুটা স্কিড করে, তবে যেখানে সম্ভবত আমি ওই বাইকটিকে হিট করে যেতাম বা আমার পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, সেখানে আমার মনে হয়েছে অল্প একটু স্কিড করে বাইকটা থেমে গেছে, সো এটার ব্রেকিং এবং স্টেবিলিটি বেশ ভালো। অন্যটি হচ্ছে, আমার বাইক নতুন থাকা অবস্থায় আমি একবার বাইকের স্পিড টেস্ট করছিলাম এবং 117 কিলোমিটার পার আওয়ার স্পিডে থাকা অবস্থায় অপোজিট লেন্থে একটি বাস আমাকে ওভারটেক করে। সাধারণত এসব ক্ষেত্রে যেটা হয়, বড় কোনো ভারী যানবাহন ওভারটেক করার ক্ষেত্রে বাতাসে একটি তীব্র চাপ অনুভব হয় এবং অনেক ক্ষেত্রে বাইক আনস্টেবল হয়ে যায়। তবে এক্ষেত্রে আমার বাইক কোনো রকম আনস্টেবল হয়নি, সেক্ষেত্রে বলাই যায় যে এই টায়ারের ব্রেকিং এবং স্টেবিলিটি অনেক ভালো। এই টায়ারটির গ্রিপ নিয়ে যদি কথা বলি, এত কিলোমিটার রাইডের মধ্যে আমি প্রায় সকল রোডে রাইড করেছি, কাদা, অন রোড, অফ রোড, বৃষ্টি, সব রোডে। এক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এই টায়ারটির গ্রিপ যথেষ্ট ভালো মানের এবং বৃষ্টির দিনে রাইড করার ক্ষেত্রে এই টায়ারটি বেশ ভালো সাপোর্ট দেয়। প্রথমেই বলেছিলাম ডিউরেবিলিটি নিয়ে, এই টায়ারটি 35,000 কিলোমিটার ব্যবহারের পরেও এটির বর্তমান অবস্থা অনুযায়ী এটি এখনও প্রায় 10-12,000 কিলোমিটার ব্যবহার করা যাবে এবং এটি ব্যবহার করে আমি অনেক লং রাইড করেছি। অনেকাংশে এমন হয়েছে লং রাইডে আমার টায়ারের ভিতরে পেরেক বা কাটা ঢুকে গেছে, তবে সেটা আমি টের পাইনি। বলাই যায় যে এই টায়ারের ডিউরেবিলিটি অনেক ভালো। তবে ইতিমধ্যে আমার টায়ারে বেশ কিছু প্যাক দেখা দিয়েছে, যেটাকে আমরা অনেকে চোরালিক বলে থাকি। এর ফলে আমার বাইক বেশ কিছুদিন ফেলে রাখার পরে টায়ারের এয়ার প্রেশারটা কমে যাচ্ছে। এটা আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে, কারণ প্রত্যেকটি প্রোডাক্টের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে, আমার টায়ারটি হয়তো বা পরিবর্তনের সময় চলে এসেছে। ওভারঅল এমআরএফের এই টায়ার দুটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। এর পরবর্তীতে আমি আমার বাইকের জন্য যদি কোনো টায়ার নিই তবে এই টায়ার দুটি নিব। ধন্যবাদ।